বাবা, এবার কোরবানির জন্য কি কিছু ভাবছো? কোরবানি আসলেই তো রমিজ মিয়ার গরুর কথা মনে পড়ে যায়। এই যে বাবা, তুমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছ। তোর মা শরীরটাও কিন্তু আগের মতো নেই, তুইও তো নেই, তোকে ছাড়া এত কিছু কিভাবে সামলাই বল? এত ভেবো না তো বাবা। কোরবানির কমপ্লিট সলিউশন আমি ভেবে রেখেছি, বেঙ্গল মিট কোরবানি। তুমি যেমনটা চাও, যত্ন করে পালা আদরের গরু ঠিক তেমনটাই পাবে। কিন্তু ইসলামিক নিয়ম মানারও তো একটা ব্যাপার আছে। কাটাকাটি ভাগাভাগি কি আমাকেই করতে হবে? তোমার কোনো কষ্টই করতে হবে না মা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি তত্ত্বাবধানেই কোরবানি হবে। তারপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসেসিং করে হবে ফুড গ্রেডেড প্যাকেজিং, আর প্রপার কোল্ড চেইন মেনে ওদের নিজস্ব গাড়িতে কোরবানির মাংস একদম তোমার দোরগোড়ায় দিয়ে যাবে। কি বাবা, খুশি তো? একেই বলে কমপ্লিট সলিউশন। সবকিছু কি সহজেই হয়ে গেল বল? বেঙ্গল মিট কোরবানি, নিশ্চিন্তে কোরবানির কমপ্লিট সলিউশন, বেঙ্গল মিট।